হকবার খাইনাই রং হাম ক্রাইনাইয়া তাবুনি বিজেপি হাফাং আবহাই হই কক শু সামুক্তি সবই তাংসলা কক্তুম বান্দা খাইকে সারা ভারত কৃষক সভা কক্তুম বান্দাও হাফাং সেজাও দাল বিদাল কক শু সামুক্তি সাকা সারা ভারত কৃষক সভা নে হাস্তে তাংফাং পবিত্র কর সম্প্রতি আমরা দেখলাম 14 বছর আগে তারা বক্তৃতা করেছিল আমাদের বুকার জয়ী যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের লেখক অরুন্ধতী রায় এবং সেখানে আরেকজন প্রাক্তন আইনের অধ্যাপক ডক্টর শেখোয়াত হোসেন, তারা 2010 সালে একটি বক্তৃতা করেছিল। সেই বক্তৃতাতে তেমন কোনো বিষয় ছিল রাষ্ট্রবিরোধী। এখন দিল্লির গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, তাদেরকে ইউএপিএ দেশদ্রোহী আইনে গ্রেপ্তার করার জন্য অনুমতি দিয়েছে। গোটা পৃথিবীতে তার বিরুদ্ধে হচ্ছে, আর এই একটা কি, এটা নরেন্দ্র মোদী বলে থাকে শহরের নকশা, তাতে এখন পর্যন্ত প্রায় 16 জন এরকম বিশিষ্ট ব্যক্তিত্ব ভারতবর্ষে যে মোদীর বিরোধী, বিজেপির বিরোধী কথা বলে, তাই তাদেরকে জেলে পুরে রেখেছে। এবং জেলে পুরে রাখলে কিছুদিন আগেও দেখা গেল যে একজন প্রাক্তন আমাদের দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি এম সাইবাবা 10 বছর জেল থেকে পড়ে কোর্ট তাকে বিনা কোন ধারাতেই ছেড়ে দিয়েছে, বলছে অত তাকে কোনো প্রতিফলন দেওয়া। এই বয়স্ক লোক অতি সম্প্রতি নিউজ ক্লিকের যে সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক, দেশের বিশিষ্ট বিজ্ঞান আন্দোলনের অন্যতম প্রচারক, সেখানে সম্পাদক প্রবীর মুখার্জী একই আইনি উপায়ে গ্রেপ্তার করেছে। শেষ পর্যন্ত দিল্লির কোর্ট তাকে একেবারে বিনা ইয়েতেই প্রায় জামিন দিয়ে দিল, বেকসুর খালাস করেছে। এই যে বিরোধীদের কণ্ঠস্বরকে দাবি রাখার জন্য তার যে প্রচেষ্টা, এটা নরেন্দ্র মোদী আজকেও সেখানে করছে। যেমন স্পিকার নির্বাচনে আর প্রোটেম স্পিকার নির্বাচনে দেখা গেল 8 বারের সাংসদ থাকতে 7 বারকে করেছে, তার বল তাকে খুশি করা। আজকে প্রতিবাদ হচ্ছে, এটা তো গণতন্ত্রের পক্ষে লজ্জার কথা। যখন সাংসদরা প্রতিবাদ শপথ দেবে সংসদ হিসেবে, তার প্রতিবাদের মুখে বলল কে নরেন্দ্র মোদী। সর্বশেষ যে কথাটা আপনাদের বলবো, এই যে পরীক্ষা কেলেঙ্কারি, ডাক্তারি পরীক্ষা, চাকরির কেলেঙ্কারি, এইগুলো প্রথম উপহার বিজেপি সরকার। এখন ইডি বলছে এটা আই ওয়াচ, হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, লক্ষ লক্ষ ছেলে মেয়েদের জীবন আজকে বিপন্ন। গোটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের কেলেঙ্কারি কোন দেশে হয়েছে বলে এখন নিজেদেরকে বলতে পারে। রাজাকর আগল নিশিমে প্রণাম নিকক থুম চিনি খরাং।